হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছো। স্বাস্থ্য সুরক্ষা বই থেকে আমরা আজকে রয়েছি সপ্তম অধ্যায়ে। অধ্যায়টির নাম হচ্ছে সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি, যোগাযোগে সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি। তো এই অধ্যায়টি শুরু করার আগে আমি বিগত যে 6টা অধ্যায় কমপ্লিট করেছি, সেখানে এক একটা ভিডিওতেই এক একটা অধ্যায় আমি কমপ্লিট করেছিলাম। তোমরা যারা ওই ভিডিওগুলো মিস করেছিলা, তোমরা দেখে আসতে পারো চাইলে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি প্লেলিস্টের, সেখানে সবগুলো ভিডিও একসাথে রয়েছে। ঠিক আছে, তো আমরা শুরু করছি। তো শুরু করার আগে যথারীতি যে কথাগুলো তোমার সাথে আমি বলি, তোমাদের সাথে, যে তোমরা খাতা কলম নিয়ে বসবা এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার চেষ্টা করবা। কারণ আমার সাথে একবার তুমি যদি কমপ্লিট করো, তাহলে তোমার বই থেকে আর প্যারা নেওয়া লাগবে না। আর এই অধ্যায়টা আমি দুই ভাগে, মানে দুইটা পর্বে করে থাকবো, করব। এটা হচ্ছে প্রথম পর্ব, এরপরে আপলোড হবে দ্বিতীয় পর্ব। ঠিক আছে, তার মানে এই অধ্যায়টা আমরা অর্ধেকটা আজকে সলভ করব তোমাদেরকে সাথে নিয়ে। তো চলো শুরু করি। আর তুমি যদি নতুন এসে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল বাটনে একটা ক্লিক করে রাখবে নতুন ভিডিওগুলো মানে পাওয়ার জন্য। তো এখানে দেখো, প্রথমে যে লেখা আছে যে শৈশব থেকে আমরা বিভিন্ন অভিজ্ঞতা, সম্পর্ক, পরিবেশের মধ্য দিয়ে ধীরে ধীরে বড় হতে থাকি। বেড়ে ওঠার এ যাত্রা প্রত্যেকের জন্যই ভিন্ন হয়। এই ভিন্নতা আমাদের চিন্তা, অনুভূতি এবং আচরণের পারস্পরিক যোগাযোগে এই ভিন্নতাগুলো ধরা পড়ে। আমাদের এই ভিন্নতা বা বৈচিত্র্য বিবেচনায় রেখে যোগাযোগ করা কিন্তু সবসময় সহজ নয়। কিন্তু পরিস্থিতিতে আমরা সহজেই নিজের অনুভূতি ও প্রয়োজন প্রকাশ করতে পারি, অন্যের অনুভূতি ও প্রয়োজন বুঝে আচরণ করতে পারি। আবার কিছু পরিস্থিতিতে বা কিছু ব্যক্তির সাথে এ কাজটি সহজ নয়। অনেক সময় আমরা নিজের প্রয়োজন যেভাবে প্রকাশ করি, তা অন্যের পক্ষে বোঝা কঠিন হয়ে পড়ে। এতে আমাদের যোগাযোগের উদ্দেশ্য পূরণ হয় না। পারস্পরিক সম্পর্কেও এর নেতিবাচক প্রভাব পড়ে। তাই যে কোনো পরিস্থিতিতে যত ভালোভাবে নিজের চিন্তা, অনুভূতি ও প্রয়োজন প্রকাশ করতে পারবো, তা আমাদের ভালো থাকা এবং অন্যের সাথে সম্পর্ক ভালো রাখতে সাহায্য করবে। তো যোগাযোগের সময় আমরা কীভাবে ইতিবাচক ও ফলপ্রসূ উপায়ে ও সহমর্মী হয়ে নিজের প্রয়োজন প্রকাশ করতে পারি, এই অধ্যায়ে আমরা শেখার চেষ্টা করব। তাহলে এই অধ্যায় থেকে তুমি কী শিখবা, সেটা হচ্ছে যে যোগাযোগের সময় কীভাবে ইতিবাচক ও ফলপ্রসূ উপায়ে ও সহমর্মী হয়ে নিজের প্রয়োজন প্রকাশ করতে পারি। আচ্ছা, তো দলগত কাজ দিয়েছে প্রথমে, যে একটি দলগত কাজ দিয়ে এই অধ্যায়টি শুরু করা যাক। ছোট দলে নিজের একটি অভিজ্ঞতা নিয়ে আলোচনা করি। সেখানে যা যা উল্লেখ করব সেগুলো হলো, এখানে তোমার একটা ঘটনা, মানে জীবনে ঘটে যাওয়া কোনো একটা উল্লেখযোগ্য ঘটনা বলতে হবে বা লিখতে হবে, ছোট করে লিখলেই হবে। তারপর ঘটনার ফলে আমার কী কী চিন্তা ও অনুভূতি হয়েছিল সেটা এখানে লিখতে হবে, এবং তুমি তখন কী আচরণ করেছিলে সেটা এখানে লিখতে হবে। তো আমি ছোট করে একটা ঘটনা সাজাইছি তোমাদেরকে দেখাই, যে এখানে যে আমি যখন সপ্তম শ্রেণীতে ভর্তি হই, আমার বাবা আমাকে একটা নতুন সাইকেল কিনে দেন। প্রতিদিনই আমি সাইকেল দিয়ে স্কুলে যাতায়াত করি। একদিন স্কুলে যাওয়ার পথে মাঝ রাস্তায় লোহার পিন লেগে সাইকেলের চাকা লিক হয়ে যায়। ওই দিন আমার ক্লাস পরীক্ষা ছিল, তখন সাইকেল ঠিক করিয়ে স্কুলে যেতে দেরি হয়ে যায়। তো এরকম একটা ঘটনা, তোমরা চাইলে অন্য ঘটনাও তোমরা সাজাইতে পারো। তারপর কেমন চিন্তা অনুভূতি হয়েছিল, যে আমার প্রচণ্ড মানসিক চাপে আমি ঘামতে থাকি এবং খুব ভয় হচ্ছিলো যে স্যার আমাকে অনেক বকা দিবে। তারপর কেমন আচরণ করছিলা, যে কান্না করছিলা, তারপর হচ্ছে খুব রাগ হচ্ছিলো ইত্যাদি। ঠিক আছে, তো এই ছোট্ট ঘটনাটা তোমরা লিখে দিতে পারো আর কি, এই মানে কাজের জন্য আর কি, এই আলোচনাটার জন্য। তারপর গল্প বিশ্লেষণ করি। রূপগঞ্জ একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষক ক্লাসের সকল শিক্ষার্থীকে দলগত একটি অ্যাসাইনমেন্ট দিলেন। আকলিমা, অনিমেষ, মানহা এবং নতুয়াই মারমা, এই চারজন এক দলে পড়ল। দলগত কাজ কীভাবে করবে, প্রত্যেকের জন্য নির্দিষ্ট কাজ কী কী হবে এবং উপস্থাপনা করবে, তা নিয়ে আলোচনা করছে। এই যে এখানে একটা আলোচনা চলছে, দেখো যে চারজন তাদের টিমের সদস্যরা আলোচনা শুরু করছে, যে আজকে রবিবার, আমাদের আগামী বুধবার কাজ জমা দিতে হবে, আমরা নিজেদের কাজ ভাগ করে নিই, এরপর আগামী মঙ্গলবার সবার কাজ নিয়ে একসাথে আলোচনা করে অ্যাসাইনমেন্ট চূড়ান্ত করব। আরেকজন বলতেছে, হ্যাঁ এটা খুব ভালো হবে, মানহা, নতুয়াই, আকলিমার প্রস্তাবের সাথে তোমরা কি একমত? আরেকজন বলছে, হ্যাঁ ঠিকই আছে, আমার এতে কোনো সমস্যা নাই। তারপর মঙ্গলবার
দেখো যে অনিমেষ আসবে বলে এখনো এলো না, ওর অংশের কাজ না পেলে তো আমরা অ্যাসাইনমেন্ট শেষ করতে পারবো না। একটু পরেই তো স্কুল ছুটি, আমাদের অংশের আলোচনা তো শেষ, অনিমেষের কাজ পেলে অ্যাসাইনমেন্ট শেষ হয়ে যাবে। তারপর কি ব্যাপার অনিমেষ, আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, তুমি দেরি করলে কেন? তারপর অনিমেষ বলছে, আরে এই কাজের জন্য এত অস্থির হওয়া লাগে? কালকে সকালেও তো সময় আছে। তারপর আরেকজন বলতেছে, তার চেয়ে জরুরি কথা হলো তোমার অংশের কাজ দাও, আমরা অ্যাসাইনমেন্ট শেষ করি। তারপর ও বলতেছে যে কালকেই তো জমা দেওয়ার সময়, তোমার অংশ শেষ করেছো তো, আমাদের কাজ শেষ। তারপরে যে এখানে আরো আলোচনা হচ্ছে যে আমি আসলে শেষ করতে পারিনি, ও বলতেছে শেষ করতে পারে নাই, আমার একটা জরুরি কাজ আছে, এখন চলে যেতে হবে, সমস্যা নেই, কাল সকালে আমার অংশটুকু করে আনলেই হবে, কিন্তু আমার চলে যাওয়াটা দরকার, তোমরা একটা কিছু করে নাও, কাল সকালে অনুশীলনের সময় আমি থাকব। তারপর বলছে যে অ্যাসাইনমেন্ট কিভাবে উপস্থাপন করা হবে তা নিয়েও আমাদের একটু অনুশীলন করতে হবে, কাল সকাল ছাড়া তো সে সময় হবে না। অনিমেষ বলতেছে, সেক্ষেত্রে তুমি এখনই বসে কাজটা করে ফেলো, আমরাও সহায়তা করব তোমাকে। তারপর আরেকজন বলতেছে, হ্যাঁ কাল সকালে অ্যাসাইনমেন্ট শেষ করে অনুশীলন করার সময় হবে না, যা করার এখনই করতে হবে। তারপর এখানে আরো আলোচনা চলছে, তুমি এলে দেরিতে, কাজও করলে না, মানে একজন রেগে গেছে, আবার এখনই চলে যাবে, আমরা তোমার জন্য এতক্ষণ অপেক্ষা করলাম, এগুলার তোমার কাছে দাম নেই? তারপর বলছে যে আমি জানি না কালকে আমাদের অ্যাসাইনমেন্টের কি হবে, এই যে এ বলতেছে আর কি। তারপর বলছে যে আমি তো বলি নাই কাজ করব না, কালকে সকালে দিলেই তো হবে, তোমরা অযথা চিন্তা করছো, মানে ও খালি কি ঢিলামি করতেছে আর কি এরকম। তারপর এখানে অনিমেষ প্রায় 2 ঘন্টা, সরি 1 ঘন্টা দেরি করে এসেছো, তোমার অংশের কাজও করনি, এবং তুমি এই শেষ সময়েও যখন আমাদেরকে একটু একটা কিছু করে নিতে বলছো, এতে আমরা অনেক বিরক্ত হয়েছি, কারণ দলের সদস্য হিসেবে তোমার কাছে দায়িত্ববোধ আশা করেছিলাম, আমরা ভয় পাচ্ছি কালকের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবো না। তারপর অনিমেষ বলতেছে কি, আমি দুঃখিত, আমি বিষয়টি বুঝতে পারিনি, তোমরা সহায়তা করলে আমি এখন কাজটি করে দিচ্ছি। তারপর বলছে যে আমরা চাই তুমি এখন বসে তোমার কাজ করে দাও, যাতে আমরা আজকের মধ্যে অ্যাসাইনমেন্ট চূড়ান্ত করতে পারি। তারপর বলছে যে গল্পটি পড়া হলো, নিচের চকের প্রশ্নগুলো পড়ে গল্প অনুযায়ী উত্তর তৈরি করি, কাজ শেষে উত্তরগুলো নিয়ে বন্ধুর সাথে আলোচনা করি, এবং আলোচনা শেষে কোনো পরিবর্তন করতে চাইলে করি, কিছু নমুনা উত্তর করে দেওয়া হলো। তো এখানে একটা নমুনা উত্তর করে দিছে, মানে কিছু করে দিছে আর কি, বাকিগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। এই ঘটনায় অনিমেষের কী কী আচরণ ওর বন্ধুরা উল্লেখ করতে পেরেছে, নিজের কোন কোন অনুভূতি প্রকাশ করেছে, অনুভূতির সাথে সম্পর্কিত কোন কোন প্রয়োজন প্রকাশ করেছে, প্রয়োজন কিভাবে পূরণ করা যাবে তা প্রকাশ করতে পেরেছে। তারপর এখানে বলছে মানহা, নুতুয়াই, তারপর হচ্ছে আকলিমা, হ্যাঁ এই যে কথাগুলো বলছে এখানে, কিছু করে দেওয়া আছে মানে কমপ্লিট করে দিছে, এবং বাকিগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। তো আমার কাছে একটা নমুনা উত্তর অলরেডি আছে, আমি লিখে রেখেছি, সেটা তোমাদেরকে এখন দেখাই, চলো। তো এখানে দেখো উত্তরটা আছে, আমি একটু উপরে উঠাই দিচ্ছি এটা। ওকে, এই যে এখানে তো মানহা, মানহা অনিমেষ দেরি করে এসেছে, তারপর নিজের কোন কোন অনুভূতি প্রকাশ করেছে, রাগ রাগ প্রকাশ করেছে, তারপর হচ্ছে অনুভূতির সাথে সম্পর্কিত কোনো কোন কোন প্রয়োজন প্রকাশ করেছে, প্রয়োজন কিভাবে পূরণ করা যাবে তা প্রকাশ করতে পেরেছে। একটা কল আসছে, আমি একটু ধরে নিই। তারপর এটা হচ্ছে মানহার বক্তব্য। তারপর হচ্ছে নুতুয়াই, অনিমেষের অংশের কাজ শেষ করা হয়নি, শেষ হয়নি, তারপর হচ্ছে উদ্বেগ প্রকাশ করেছে, তারপর অনুভূতির সাথে সম্পর্কিত কোন কোন প্রয়োজন প্রকাশ করেছে, এই যে এখানে লিখছে কাল অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময়, তারপরে এখানে আরও লেখা আছে অনিমেষ, এক্ষেত্রে তুমি এখনই বসে কাজটা করে ফেলো, আমরাও সহায়তা করব তোমাকে, যে প্রয়োজন কিভাবে পূরণ করা যাবে তা প্রকাশ করতে পেরেছে। তারপর আকলিমা,
অনিমেষের কাজ পেলেই অ্যাসাইনমেন্ট শেষ 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 হয়ে যাবে, তারপর সে আশা করতেছে, তারপর আজকের মধ্যে অ্যাসাইনমেন্ট শেষ করতে হবে, আমরা চাই তুমি এখনই বসে অ্যাসাইনমেন্ট করে দাও, তো এটা বলছে আর কি। আচ্ছা, তারপর বলছে চিন্তা, অনুভূতি, আচরণ ও যোগাযোগের মধ্যে সম্পর্ক। যখন কোনো ঘটনা ঘটে তখন আমাদের মনে বিভিন্ন রকমের চিন্তা আসে, এই চিন্তা থেকেই আমাদের মধ্যে বিভিন্ন অনুভূতি তৈরি হয়। এই অনুভূতিগুলো আমরা বিভিন্ন আচরণের মধ্য দিয়ে প্রকাশ করি। আমরা পঞ্চম অধ্যায়ে এই অধ্যায়ে এই ধারণা পেয়েছি। এবার এই আচরণটির মধ্য দিয়ে আমাদের যোগাযোগের ধরনটি কীভাবে প্রকাশ পায় এই অধ্যায়ে তা শিখব। যেমন ক্লাসে আমার বন্ধুর পাশে বসেনি, ক্লাসে আমার বন্ধু আমার পাশে বসেনি, এতে আমার মনে চিন্তা আসে যে সে আমাকে আর পছন্দ করে না, এতে আমার কষ্ট লাগে। এই কষ্ট থেকে আমি তার সাথে কথা বলা কমিয়ে দিই, নিচের চোখে বিষয়টি আরও স্পষ্ট হবে। উদাহরণ, বন্ধুর পাশে বসেনি, চিন্তা হচ্ছে বন্ধু আমাকে আর পছন্দ করে না, অনুভূতি হচ্ছে সেটা কষ্ট, তারপর আচরণ বন্ধুর সাথে কথা বলা কমিয়ে দিলাম, ঠিক আছে? এটা কিন্তু চিন্তা থেকে আসছে। এই উদাহরণ থেকে আমরা বুঝতে পারছি কোনো ঘটনার নিজস্ব কোনো অর্থ নেই, ঘটনাটি নিয়ে আমরা যেভাবে চিন্তা করি তার ভিত্তিতেই ঘটনার অর্থ তৈরি হয়, ঠিক আছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, যে ঘটনার নিজস্ব কোনো অর্থ থাকে না, আসলে ঘটনাটাকে মানুষ মোড় ঘোরাইয়া দেয়, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অর্থে বিভিন্ন অর্থে প্রকাশ করে। একই সাথে আমরা এটাও জেনেছি যে অনুভূতি আলাদাভাবে ভালো বা খারাপ নয়, অনুভূতিটি আমরা যে আচরণের মাধ্যমে প্রকাশ করি সেটি পরিবেশ পরিস্থিতি ভেদে ভালো বা খারাপ হিসেবে চিহ্নিত হতে পারে। তাই যে কোনো ঘটনায় আমরা কী আচরণের মাধ্যমে নিজের চিন্তা ও অনুভূতি প্রকাশ করছি তা খুবই গুরুত্বপূর্ণ। যোগাযোগের সময় কোন বিষয়গুলো খেয়াল রাখবো, এই যে এখানে আছে যে আমাদের চিন্তা ও অনুভূতিগুলোকে ইতিবাচকভাবে আচরণে প্রকাশ করার সময় করা সব সময় সহজ নয়। যে কারোর সাথে যোগাযোগের সময় নিচে চারটি বিষয় যথার্থভাবে প্রকাশ করতে পারা গুরুত্বপূর্ণ সামাজিক দক্ষতা, সোশ্যাল স্কিল, এটা খুবই ইম্পর্টেন্ট। যে আমার পর্যবেক্ষণ, তোমাকে আসলে কোনো একটা যোগাযোগের সময় চারটা বিষয় তোমাকে বিষয়টা চারটা বিষয় তোমার মাথায় রাখা লাগবে, যে তোমার পর্যবেক্ষণ বা অবজারভেশন, তারপর হচ্ছে যোগাযোগ যে করবা তুমি, এই অবজারভেশনটা তোমার লাগবে, তারপর হচ্ছে পর্যবেক্ষণের ফলে আমার চিন্তা অনুভূতি এটা লাগবে, তারপর চিন্তা অনুভূতির সাথে সম্পর্কিত প্রয়োজন এটা লাগবে, তারপর হচ্ছে সেই প্রয়োজন পূরণের উপায়। এই চারটা বিষয় তোমরা একটু মুখস্থ করে নাও, কারণ তোমাদের বিভিন্ন মূল্যায়নের সময় স্যারেরা কিন্তু তোমাদের কাছে এটা জানতে চাইতে পারে বা জিজ্ঞেস করলে করতেও পারে। তারপর এখানে এই পর্যবেক্ষণ, পর্যবেক্ষণের ফলে আমার চিন্তা অনুভূতি, এগুলো নিয়ে আলাদাভাবে এখানে টপিক আছে, টপিকগুলো আলোচনা করছে তারা, যে দৈনন্দিন জীবনে আমাদের যত ধরনের যোগাযোগ হয় তা আমরা বাচনিক অর্থাৎ ভাষার মাধ্যমে যেমন প্রকাশ করি, তেমনি অবাচনিকভাবে যেমন গলার স্বর, মুখভঙ্গি ও আচরণের মাধ্যমে প্রকাশ করতে পারি, ঠিক আছে না? কথা মানে আমরা কথা দিয়েও বা ভাষার মাধ্যমেও প্রকাশ করতে পারি কোনো একটা জিনিস, অথবা না বলেও প্রকাশ করতে পারি। মনে করো কেউ যদি তোমার সাথে রাগ করে, তাহলে তুমি তার সাথে কথা বলতে চাইলে সে কথা বলে না, মানে অফ, তাহলে তোমাকে বুঝে নিতে হবে সে তোমার প্রতি মানে সন্তুষ্ট নয়, মানে তোমার প্রতি রাগ করছে। তারপর সাধারণত অবাচনিক উপায়ে আমাদের বেশিরভাগ যোগাযোগ প্রকাশ পায়। অনেক সময় আমরা অনুভূতি ভাষায় প্রকাশ না করলেও আমাদের অবাচনিক আচরণে তা প্রকাশ পায়। যেমন কোনো কারণে আমার মন খারাপ থাকলে আমি হয়তো মুখে না বললেও আমার গলার স্বর, মুখভঙ্গি ও আচরণ থেকে কেউ কেউ তা বুঝে ফেলতে পারে। এক্ষেত্রে আমার প্রকাশের সাথে আমার ভাই বা বোনের প্রকাশের ভিন্নতা থাকতে পারে, তাই আমার ভাই বোন, বন্ধু বা কাছের মানুষের সাথে যোগাযোগের সময় সে কী বলছে তা লক্ষ্য করব। এর পাশাপাশি তার অবাচনিক আচরণগুলো পর্যবেক্ষণ করাও গুরুত্বপূর্ণ। আমরা যত ভালোভাবে অন্যের বাচনিক ও অবাচনিক আচরণ পর্যবেক্ষণ করব, তার চিন্তা অনুভূতি ও প্রয়োজন বোঝার কাজটি তত সহজ হবে। বাচনিক মানে হচ্ছে কথাবার্তা আর কি, অবাচনিক মানে হচ্ছে কথা না বলে যা তুমি প্রকাশ করো আর কি। তো এখানে তোমরা আরেকটু পড়বা, পরে এই যে নিচে যাও, যে আচরণ পর্যবেক্ষণ, পর্যবেক্ষণের বিষয়টি আরও ভালোভাবে বোঝার জন্য আমরা এখন একটি খেলা খেলবো, যে অনুভূতির তালিকা। দেখছো, এই যে অনুভূতির তালিকা দিছে,
কি কি তালিকা আছে না দেখো। আনন্দ, গর্ব, ভয়, রাগ, বিরক্তি, অবাক, দ্বিধা, হতাশা, কষ্ট, তৃপ্তি, উদ্বেগ, তারপর হচ্ছে ক্লান্তি, প্রশান্তি, কৌতূহল, আমরা এই অনুভূতিগুলোর অভিনয় দেখলাম। অভিনয় দেখে প্রত্যেকে নিচের চকটি পূরণ করি। অভিনয়ে কি কি দেখো, কলাম আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা কলাম। চারটা কলামে আলাদা আলাদা আলাদাভাবে চারটা তথ্য দেওয়া আছে যে অভিনয়ে কি অনুভূতি প্রকাশ পাচ্ছে। যে আচরণগুলো পর্যবেক্ষণ করেছি, এই অনুভূতিটি হলে আমার অবাচনিক প্রকাশ কেমন হয়? অবাচনিক মানে হচ্ছে কথা না বলে যেমন যেমন করো আর কি, তোমার বডি স্ট্রাকচার যেমন হয়, এই অনুভূতিটি হলে আমার বাচনিক প্রকাশ কেমন হয়। তারপর তুমি কেমন কেমনে কথা বলো, কেমন হয় না হয় এগুলা লিখতে বলছে। তো রাগ হইলে কেমন হয়, যে আঙ্গুল আঙ্গুল তুলে দেখাচ্ছিল, ঠিক আছে, যে আচরণগুলো পর্যবেক্ষণ করেছি, যে আগুন আঙ্গুল তুলে দেখাচ্ছিল, চেহারা শক্ত হয়ে গিয়েছিল, চোখ বড় বড় করে তাকাচ্ছিল, বারবার হাত ছোড়াছুড়ি করছিল, ঠিক আছে। তারপরে এখানে হৃদস্পন্দন বেড়ে যায়, কি কি অনুভূতি মানে এই অনুভূতিটি হলে আমার অবাচনিক প্রকাশ কেমন হয়। অবাচনিক মানে তুমি কথা না বলে তুমি কি 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 করো, যে তোমার হার্টবিট বেড়ে যায়, কান লাল হয়ে যায়, চোয়াল শক্ত হয়ে যাও যায় মানে হচ্ছে তুমি দাঁত দিয়ে কিরিমিরি করতে থাকো, আজকে মায়েরা ফাটায় ফেলাম। তারপর হচ্ছে হাত মুষ্টিবদ্ধ করে ফেলি, মানে হাত একবারে মোটামুটি শুরু করে দেয়, আজকে খায় ফেলাম। চোখ লাল হয়ে যায়, চুপচাপ হয়ে যাই, তারপর হচ্ছে মাথা ব্যথা করা শুরু করে, কপাল কুচকে ফেলি। তারপর এখানে বলছে যে গলার স্বর পরিবর্তন হয়ে যায়, চিৎকার করি, অনুভূতিটির নাম বলে প্রকাশ করি, যে কারণে রাগ হয়েছে তা বলি। তারপর এখানে আরো তোমাকে দেখো যে 2, 3, 4, 5, 6 এগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। তো এগুলা দেখি চলো। তারপর এই যে 2 নম্বরে যেটা লিখবা সেটা হচ্ছে ভয়, গলা শুকিয়ে যাচ্ছিল। তোমরা এই যে এখান থেকে অনুভূতি তালিকা থেকে তুমি সিলেক্ট করে তুমি চাইলে লিখতে পারো। তা আমি এখানে যে কয়টা লিখলাম আর কি, যে গলা শুকিয়ে যাচ্ছিল, শরীর ঘেমে যাচ্ছিল, মানে ঘেমে যায় বা যাচ্ছিল, যাই লিখো, শরীর কাঁপছিল, চোখে পানি ছিল, দেহের লোম দাঁড়িয়ে যাচ্ছিল। তারপর এখানে যেটা আছে যে এই অনুভূতিটি হলে তোমার অবাচনিক প্রকাশ কেমন হয়, পানির তৃষ্ণা বেড়ে যায়, হার্টবিট বেড়ে যায়, শরীর কাঁপতে থাকে, স্থির হয়ে চুপ করে এক জায়গায় বসে থাকি, চোখে পানি থাকে, জোরে জোরে নিঃশ্বাস নেই, জোরে জোরে কি নেই, নিঃশ্বাস নেই। আচ্ছা, তারপর কি কি করো, চিৎকার করি, এখানে এই যে খণ্ড ত হবে, ত দিছি কারণ কিবোর্ড দিয়ে আমি লিখতে পারি না, আমার কিবোর্ড দিয়ে লেখা যায় না, এটা সিস্টেমের প্রবলেম আর কি। তারপর গলার স্বর পরিবর্তন ঘটে, হাত পা ঠান্ডা হয়ে যায়, তারপর হচ্ছে কথা বলার চেষ্টা করি কিন্তু স্পষ্ট হয় না, ভয়ের কারণ জানানোর চেষ্টা করি। তারপর হচ্ছে আনন্দ, আনন্দ হইলে তুমি কি কি করো, হাসাহাসি লাফালাফি করো, চোখ মুখে খুশির ছায়া থাকে, উল্লাস করো করো, তারপর হচ্ছে হাত তুলে নাচানাচি করো ইত্যাদি। তার এই অনুভূতিটি হইলে তোমার চেহারা ছবি কেমন হয়, যে মুখমণ্ডল উজ্জ্বল হয়ে যায়, মুখে অনবরত হাসি লেগে থাকে, হাত পা স্থির থাকে না, শরীর একরকম অন্যরকম অনুভূতি প্রকাশ পায়, মন ভালো হয়। তারপর কেমন কেমন করো, উচ্চস্বরে কথা বলি, হাততালি দেই, অনেক হাসাহাসি করি, অনুভূতির নাম বলে প্রকাশ করি, সবার সাথে ভাগ করে নেই ইত্যাদি। তারপর বিরক্তি হইলে তুমি কি কি করো না করো, আচরণ টাচরণ কেমন হয়, এখানে লিখা আছে যে চোখ ও মুখ কালো হবে, গলা শুকিয়ে যাচ্ছিল, চুপ করে থাকবো মানে থাকবে এই ইত্যাদি আর কি। তারপর হচ্ছে মন খারাপ হবে, হৃদস্পন্দন বৃদ্ধি পাবে, দেহ অবসাদগ্রস্ত হবে, কাজের প্রতি স্পৃহা কমে যাবে, মুখে হতাশার ছাপ দেখা যাবে, তারপর ক্লান্তি হইলে কি কি হয় এখানে লিখা আছে, ঠিক আছে। তো এইভাবে তুমি চাইলে কমপ্লিট করতে পারো, আর অনেক তথ্য লাগাইলেও লাগাইতেও পারো, এটা তোমার ইচ্ছা। তারপরে হচ্ছে যে আমার পূরণ করা চকটি বন্ধুদের সাথে মিলিয়ে নেই, যে একই অভিনয় দেখে সবাই কি একই নাকি ভিন্ন অনুভূতিও শনাক্ত করেছে। তারপর হচ্ছে একই অভিনয় দেখে আমার সাথে অন্যান্য আমার আমার সাথে অন্যদের পর্যবেক্ষণে কী কী মিল ও পার্থক্য হয়েছে। তো এটা আসলে তেমন কিছু করার নাই, এটা তোমরা নিজেরা লিখতে পারবা, খুব ইজি আছে এটা। তারপরে পর্যবেক্ষণের ফলে আমি আমার কী চিন্তা অনুভূতি হচ্ছে, পর্যবেক্ষণের ফলে নিজের অন্যের যে অনুভূতি হচ্ছে তা চিহ্নিত করে প্রকাশ করব, তবে চিন্তা থেকে অনুভূতিকে পার্থক্য করা সহজ নয়,
তাই লক্ষ্য রাখতে হবে অনুভূতি প্রকাশের সময় অন্যের প্রতি দোষারোপ প্রকাশ করে এমন কোনো ভাষা ব্যবহার করব না, যেমন আগের উল্লেখ করা রতনের ঘটনায় সে যেভাবে তার অনুভূতি প্রকাশ করতে পারতো। যখন তুমি 3 থেকে 4 বার আমার কথার মাঝে কথা বলছিলে তখন আমি বিরক্ত হয়েছি। যেভাবে চিন্তা প্রকাশ করা এড়িয়ে চলবো, রতনের ক্ষেত্রে সে এভাবে কথা বলা এড়িয়ে চলতে পারে। যখন তুমি 3 থেকে 4 বার আমার কথার মাঝে কথা বলছিলে আমার মনে হয়েছে তুমি আমাকে কথা বলতে দিতে চাও না, আমাকে তুমি পছন্দ করো না, আমি ভুল কিছু বলছি ইত্যাদি। এই বক্তব্যগুলো হলো চিন্তা যা আমার বন্ধুর প্রতি দোষারোপ ইঙ্গিত করে। এভাবে প্রকাশ করা হলে বন্ধুটি বিব্রত বোধ করতে পারে এবং তখন দুইজনের মধ্যে কাঙ্ক্ষিত যোগাযোগ কঠিন হয়ে পড়ে। কিন্তু যদি শুধু অনুভূতি প্রকাশ করা হয় তাহলে বন্ধুটি রতনের মানসিক অবস্থা আরও ভালোভাবে বুঝতে পারবে এবং তার প্রয়োজন অনুযায়ী আচরণ করার চেষ্টা করতে পারবে। যোগাযোগের সময় নিজের চিন্তা ও অনুভূতির মধ্যে পার্থক্য করতে এবং অন্যের অনুভূতি চিহ্নিত করার সুবিধার্থে এবার আমরা নিচের চক্রটি পূরণ করি। নিচের চক্রের বক্তব্যগুলোর মধ্যে কোনটি অনুভূতি এবং কোনটি চিন্তা প্রকাশ করছে তা শনাক্ত করি। তাহলে একটা হচ্ছে থিঙ্কিং করা, আর একটা হচ্ছে মানে ফিল করা। ঠিক আছে, থিঙ্ক করা আর একটা হচ্ছে ফিল করা, দুইটা কিন্তু আলাদা বিষয়। তো এটা আসলে তোমাদের পার্থক্য করার জন্য এই চক্রটা দিয়েছে তারা। এটা খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তো এখানে দেখো বক্তব্য, বক্তব্যের মধ্যে বলছে আমি পড়া বললে সবাই হাসে, এটা হচ্ছে চিন্তা। ক্লাসে সবার সামনে সামনে উপস্থাপন করতে আমার ভয় লাগে, এটা হচ্ছে অনুভূতি। ফিল করো, ফিল। তারপর তুমি আসায় আমি খুব খুশি হয়েছি, এটাও কিন্তু মানে ফিল, এটা চিন্তা হবে না, মানে অনুভূতি আর কি। এবার আমি পরীক্ষায় ভালো ফল করব, এটা এটাও বলা যায় কি না, এটা হচ্ছে চিন্তা। হ্যাঁ, আমি শুধু ভালো করি, এটাও চিন্তা। তারপর এখন থেকে তুমি শুধু আমার সাথে খেলবে, তাহলে এটা কি হবে, এটা ফিল হবে, এটা মানে অনুভূতি হবে। তারপর গতকাল তোমার কথায় আমি কষ্ট পেয়েছি, এটাও কি হবে, অনুভূতি। আমাকে কেউ ভালোবাসে না, এটা চিন্তা, এটা চিন্তা। আমাকে সহায়তা করার জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ, এটা ফিলিংস বা ফিল। সবাই আমাকে পছন্দ করে, এটা চিন্তা। তো ছোট দলে আলোচনা করে চোখটি পূরণ করি এবং কাজ শেষে অন্য সহপাঠীদের সাথে মিলিয়ে দেখি যে কে কি বলেছে না বলেছে। তারপর 3 নম্বর টপিক, চিন্তা অনুভূতির সাথে সম্পর্কিত প্রয়োজন, যে চিন্তা এবং অনুভূতির সাথে প্রয়োজন আছে, মানে রিলেটেড যে প্রয়োজনগুলো আছে এগুলো এখানে আলোচনা করছে। যে আমরা যত ধরনের যোগাযোগ করি না কেন, প্রতিটি যোগাযোগেরই পেছনে কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। কখন কখনো উদ্দেশ্যটি শুধু আমার, কখনো যার সাথে যোগাযোগ করেছি তার, কখনো বা দুজনেরই যে কোনো অনুভূতি চিন্তা ও আচরণের ক্ষেত্রে কিছু প্রয়োজন থাকে যা অনেক সময়ই আমাদের কথাবার্তা বা আচরণে সচেতনভাবে প্রকাশ নাও পেতে পারে। লক্ষ্য রাখবো এখানে প্রয়োজন বলতে শুধু কোনো বস্তুগত জিনিস পাওয়া বোঝানো হয়নি। কোনো বস্তুগত জিনিস পাওয়ার মাধ্যমেও আমরা কোনো না কোনো ধরনের শারীরিক ও মানসিক প্রয়োজন পূরণ করতে চাই। যেমন খাদ্য একটি বস্তুগত জিনিস, খাদ্য গ্রহণের পেছনে আমাদের শারীরিক প্রয়োজন হতে পারে, সুস্বাস্থ্য, পুষ্টি, স্বাদ ইত্যাদি। তারপর খাদ্য গ্রহণের পেছনে আমাদের মানসিক প্রয়োজন হতে পারে, যেমন তৃপ্তি, প্রিয়জনের সঙ্গ, আড্ডা ইত্যাদি। যখন এই ধরনের মানসিক প্রয়োজন হয় তখন আমাদের ভালো লাগে, আর যখন তা পূরণ হয় না তখন আমাদের ভালো লাগে না। সবাই মিলে আনন্দ করতে চাই, বন্ধুত্ব করতে চাই, তোমার সম্পর্কে জানতে চাই, সম্পর্ক ভালো করতে চাই, বিনোদন চাই, খুশি ও উচ্ছ্বাস, মানে এই সবগুলো বিষয় মিলায়া হচ্ছে কি, খুশি হও আর উচ্ছ্বাস করো। তো 2টি উদাহরণ, বিরতির সময়ে বন্ধুদের একসাথে বসে গল্প করতে দেখে লাবণ্য তাদেরকে খেলতে ডাকলো, চলো সবাই মিলে খেলি। এতে বন্ধুরা রাজি হয় ও তারা খেলা শুরু করে। এতে লাবণ্য অনেক খুশি হয় এবং তার সাথে খেলার জন্য বন্ধুদের ধন্যবাদ জানায়। এই ঘটনায় বন্ধুরা লাবণ্যের ডাকে সাড়া দিলে তার মধ্যে যেসব চিন্তা আসে, বন্ধুরা আমাকে পছন্দ করে, আমার সাথে মিশতে চায়, আমি বন্ধুদের সাথে খেলতে পছন্দ করি, তারপর এখানে ইত্যাদি, আর তার মধ্যে যে অনুভূতি হয় যেমন খুশি, এই চিন্তা অনুভূতির পেছনে লাবণ্যের যে প্রয়োজন ছিল, সবাই মিলে আনন্দ করতে চাই,
বন্ধুত্ব করতে চাই, বন্ধুদের সম্পর্ক সম্পর্কে জানতে চাই, সম্পর্ক ভালো করতে চাই ইত্যাদি। কিন্তু লাবণ্য এই প্রয়োজনগুলো মুখে বলে প্রকাশ করেনি, শুধু বলেছিল সবাই চলো সবাই মিলে খেলি। তবু প্রয়োজন পূরণ হয়ে যাওয়াতে তার মধ্যে যে ভালো লাগার মতো অনুভূতি তৈরি হয় তা হলো কি, খুশি। ঠিক আছে, সহায়তা চাই, আমাকে বুঝবে, দলীয় কাজে অংশগ্রহণ করতে চাই, সম্মান পেতে চাই। ঠিক আছে, এটা বিরক্তি। আচ্ছা, মানে বিরক্তি লিখছে আর কি, তো নিচে পড়লে আরো ক্লিয়ার হবে বিষয়টা। রতনের ঘটনাটি আবার খেয়াল করলে, উপরে যে একটা রতনের ঘটনা ছিল সেটা আমি কয়েক লাইন স্কিপ করছিলাম, তোমরা নিশ্চয় পড়ে তারপর এখানে আসবা। দলগত কাজ করার সময় রতনের বন্ধু ওর কথার মাঝে কথা বললে, মানে এই যে একজনের কথার মাঝে আরেকজন কথা বলে আর কি, এরকম রতনের মনে চিন্তা আসে, বন্ধু আমাকে কথা বলতে দিতে চায় না, বা আমিও আমি কোথাও ভুল করেছি। এতে সে বিরক্তি অনুভব করে। রতন তখন বন্ধুকে বলে, আমার কথা শেষে তোমার মতামত দিও। এক্ষেত্রে রতনের চিন্তা অনুভূতির পেছনেও পেছনে আরও রয়েছে, আমি যেন কাজে অংশগ্রহণ করতে পারি, বন্ধু যেন আমাকে বুঝে সহায়তা করে, সম্মান করে ইত্যাদি, আরও কিছু প্রয়োজন। কিন্তু রতন শুধু বলেছিল, আমার কথা শেষে তোমার মতামত দিও, এটা বলে নিয়ে আমার কথা শেষ করতে সহায়তা করো, বা দলগত কাজে অংশগ্রহণ করতে চাই তাই আমাকে কথা বলতে দাও। এখানে রতনের প্রয়োজন পূরণ না হওয়ায় যে অনুভূতি তৈরি হয় তা হলো বিরক্তি। রতন যেভাবে তার প্রয়োজন প্রকাশ করতে পারতো, যখন তুমি 3 বা 4 বার আমার কথার মাঝে কথা বলছিলে তখন আমি বিরক্ত হয়েছি, কারণ আমি কথা শেষ করতে চেয়েছিলাম, আশা করেছিলাম তুমি তা বুঝবে ও কথা শেষ করতে সহায়তা করবে। তাই যখন আমাদের এই প্রয়োজনগুলো পূরণ হয় তখন আমরা ভালো বোধ করি, যেমন খুশি, সন্তুষ্টি, শান্তি, গর্ব ইত্যাদি। আর তা না হলে আমাদের মধ্যে কিছু অপ্রত্যাশিত অনুভূতি তৈরি হয়, যেমন রাগ, কষ্ট, তারপর হচ্ছে ভয়, অসহায়, একাকিত্ব, হতাশা ইত্যাদি। যোগাযোগে প্রয়োজনের নমুনা দেওয়া আছে এখানে, যে ভালো থাকা সংক্রান্ত, পারস্পরিক সম্পর্ক সংক্রান্ত, নিজেকে প্রকাশ সংক্রান্ত, তো এগুলো খুবই ইম্পর্টেন্ট। ভালো থাকা সংক্রান্ত যেমন পুষ্টি, তৃপ্তি, সুস্থতা, বিশ্রাম, বিনোদন, ঘুম, নিরাপত্তা, আরাম, শান্তি, তারপর হচ্ছে আস্থা, বিশ্বাস, প্রশান্তি ইত্যাদি। তারপরে এই পাশে আছে পারস্পরিক যে সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক কিন্তু ভালোবাসা, এটা কিন্তু মানে এক একদিকে হয় না, দুই দিক লাগে ভালোবাসা। তারপর হচ্ছে স্নেহ, তারপর হচ্ছে যত্ন, সম্মান, উদারতা, গুরুত্ব, স্বীকৃতি, সাহায্য, সহায়তা, গ্রহণযোগ্যতা, সহমর্মিতা, বোঝা। বোঝা কিন্তু নিজে নিজে হয় না, একজন আরেকজনকে করতে হয়, বুঝতে হয়, বন্ধুত্ব ইত্যাদি। তারপর নিজেকে প্রকাশ সংক্রান্ত, যেমন প্রশংসা করলে কেউ তুমি নিজেকে প্রকাশ করতে পারো, কৃতজ্ঞতা জানাইলে তুমি নিজেকে প্রকাশ করতে পারো, সাফল্যতা আসলে তুমি নিজেকে প্রকাশ করতে পারো, উদযাপন মানে সেলিব্রেশন, স্বনির্ভরতা, স্বাধীনতা, পছন্দ, মজা, স্বতঃস্ফূর্ততা, সততা, আত্মবিশ্বাস ইত্যাদি। তারপর এখানে আছে যে প্রয়োজন পূরণের উপায়, পর্যবেক্ষণ, অনুভূতি ও প্রয়োজন প্রকাশের পরে যোগাযোগের শেষ ধাপে আমাদের প্রয়োজনগুলো কোন উপায়ে পূরণ করতে চাচ্ছি তা ইতিবাচকভাবে প্রকাশ করতে হবে। প্রয়োজনগুলো পূরণ করতে যে দুটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো নিজের প্রয়োজন বোঝা, ইতিবাচক উপায়ে প্রকাশ করা, অন্যের প্রয়োজন বোঝা এবং সে অনুযায়ী তার সাথে আচরণ করা। প্রয়োজন পূরণের উপায় যাতে সুনির্দিষ্ট হয় তাই প্রকাশের সময় কিছু বিষয় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে, যেমন কি কি চাই, কার থেকে চাই, কখন চাই, তারপর কোথায় চাই, এগুলা। তারপর যেমন পূর্বে উল্লেখ করা রতনের ঘটনায় সে যেভাবে তার প্রয়োজন পূরণ উপায় প্রকাশ করতে পারতো, যখন তুমি 3 বা 4 বার আমার কথার মাঝে কথা বলছিলে তখন আমি বিরক্ত হয়েছি, কারণ আমি কথা শেষ করতে চেয়েছিলাম এবং আশা করেছিলাম তুমি তা বুঝবে ও কথা শেষ করতে সহায়তা করবে। আমি চাই আমার কথা শেষ হওয়া পর্যন্ত তুমি অপেক্ষা করো এবং তারপরে তোমার মতামত দিও। তারপরে ঘটনা অনুযায়ী প্রয়োজন প্রকাশ। তো আজকে আমরা এই পর্যন্ত রাখলাম, আমরা পরবর্তী পর্বে এখান থেকে শুরু করে বাকি সবটুকু অধ্যায় কমপ্লিট করার চেষ্টা করব। তো পরবর্তী মানে ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।